আজি তো গান্ধীজিঙ্কর 155তম জন্মবার্ষিকী থিলা এবং শাস্ত্রীজিঙ্কর বি জন্মবার্ষিকী থিলা। এ উভয় আজি আম দল তরফরু কংগ্রেস দল তরফরু কংগ্রেস ভবন ঠারে আয়োজিত হয়েছিলা, গোটে মিটিং করা হয়েছিলা এবং আমি প্রথমে পুষ্পমাল্য দেলু তিনমহানীরে যে গান্ধীজিঙ্কর যাত্রার মূর্তি অছি, তাপরে আসি কংগ্রেস ভবনে মিটিং হয়েছি। প্রায় জেলার সবু ব্লকরু বিভিন্ন কর্মী মানে উপস্থিত থিলে, নেতা মানে উপস্থিত থিলে। গান্ধীঙ্কর আদর্শ, গান্ধীঙ্কর যাহা সবু ওড়িশা প্রতি তাঙ্কর যে ভাবনা, ইয়ে সবু উপরে বিশদ ভাবে আলোচনা হলা। ওড়িশা তাঙ্ক পাইঁ গোটে তীর্থক্ষেত্র থিলা এবং সবুঠারু প্রিয়তম প্রদেশ থিলা গান্ধীজিঙ্কর। এ বিষয়ে মধ্যে সে ইয়ং ইন্ডিয়ারে কহিছন্তি। ইয়ে সবু বিষয়ে আলোচনা সহিত আমার দলীয় সংগঠন উপরে মধ্যে আলোচনা আজি করেছু। আমি পবিত্র গান্ধী দিবসে মধ্যে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছু, অঙ্গীকারবদ্ধ হয়েছু যে আম জেলারে আমি আম সংগঠনকু সুদৃঢ় করিবু। যে যেমানে সবু বিভিন্ন ব্লকর আমার নেতা মানে অছন্তি, সমস্তঙ্কর গোটে কোর কমিটি মিটিং ডকা হচ্ছে বহুত শীঘ্র কংগ্রেস ভবনে, এবং সেথিরে গোটে 15 জনিয়া স্টিয়রিং কমিটি আমি প্রস্তুত করিবু, যাহাকু কি আমি রাজ্য এবং কেন্দ্রর আপ্রুভাল মধ্যে তার আমি নেইছু। কথাবার্তা প্রিলিমিনারি ডিসকশন হয়েছি, বর্তমানে ফাইনাল হলা পরে সে লিস্ট নেইকি তাকু আমি কেন্দ্র এবং রাজ্য সহিত আলোচনা করিবু নেতৃবৃন্দঙ্ক সহিত। বহু জলদি পঞ্চায়েত নির্বাচন অছি। গান্ধী জয়ন্তী গোটে পর্ব, কংগ্রেস দলর নিশ্চিত ভাবে পালন করিব, যেমতি আমি ঘরে গান্ধী বলে কংগ্রেস দল এবং ঘরে যেমতি আমি আনুষ্ঠানিক ভাবে সব পূজা পর্ব করতে, কংগ্রেস দলর এটা গোটে সেইভাবে প্রকার গোটে পর্ব আমি পালন করা। সবু কংগ্রেস লোক তা ঘরে গান্ধী পূজা করিবার আবশ্যকতা অছি এবং করুচন্ত প্রায়, যে প্রকৃত কংগ্রেস লোক সে গান্ধী তাঁর দেশর জাতির পিতা বলে মানতে এবং কংগ্রেস সংগঠনের মুখ্য বলে সমস্তে গ্রহণ করতে। আগামী দিনের কমিটি গঠন হয়নি, বিসি সভাপতি চয়ন হয়নি, পুরো প্রথম পর্যায়ে পঞ্চায়েত রাজ নির্বাচন আপনার প্রথম ফেস করবে, কমিটি করবে? শুনতু, কংগ্রেস দল গোটে শৃঙ্খলিত দল, পিসি সভাপতি চয়ন নহলে মধ্যে কংগ্রেসের সাংগঠনিক কাম চালছে, যে স্পিডে চালিয়া কথা টিকি ধীমা ধরিছি, কিন্তু কংগ্রেস লোক সজাগ অছন্তি, পঞ্চায়েত নির্বাচন পাই ভিতরে ভিতরে প্রস্তুত হচ্ছন্তি,